আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের অনলাইন ক্লাসে। আমি আয়েশা আক্তার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বাংলা দ্বিতীয় পত্র বইয়ের তোমাদের লিখিত অংশ নিয়ে আলোচনা করব। লিখিত অংশের এই পাঠে আমরা সারমর্ম নিয়ে আলোচনা করব। চলো আমরা মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, সারমর্ম নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমাদের সারাংশ এবং সারমর্ম দুটি অপশন থাকে, যে কোনো একটা অ্যান্সার করতে হয়। তোমাদের আগামী মাসিক পরীক্ষার সাজেশনে ভাব সম্প্রসারণ দেওয়া আছে, আমি এক্সট্রা যোগ করছি সারমর্ম। দুটি সারমর্ম আমি আলোচনা করব, সেখান থেকে একটি তোমরা অবশ্যই নিশ্চিতভাবে কমন পাবে। এবার চলো আমরা মূল পাঠে চলে যাই এবং খেয়াল করবে। সারাংশ পড়ো আর সারমর্ম পড়ো, একটি গদ্যাংশ বা পদ্যাংশ থাকবে যেটার মূল ভাবটাই আমরা লিখে থাকি। আমাদের এই সারমর্মের একটি কবিতাংশ আছে, কবিতাংশগুলো অংশটি পাঠ করছি, তোমরা খেয়াল করে শোনো। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ে তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। এটি হচ্ছে আমাদের কবিতা অংশ। দেখো এই কবিতা অংশের মূল সারমর্মটা কি, আমরা মূলত পরীক্ষার খাতায় মূল সারমর্ম অংশটি উত্তরপত্রে লিখব। মূল অংশটা হচ্ছে, ধনরত্নে পূর্ণ না থাকলেও মাতৃভূমির প্রতিটি মানুষের কাছে প্রিয়, স্বদেশ পূর্ণতা দেয়, আর এজন্য মানুষ শেষ আশ্রয়টুকু দেশের মাটিতেই চায়। বুঝতে পেরেছ? মাতৃভূমি আমাদের এমন একটা জায়গা যেখানে মায়ের মতন আশ্রয় দেয় আমাদেরকে। মায়ের কোলে যেমন আমরা শান্তি পাই, সুখ পাই, তদ্রূপ মাতৃভূমিতেও আমরা সুখ পেয়ে থাকি। এবার আসো পরবর্তী সারমর্মে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ দুই নাম্বার, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেদনা আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয়ে ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। এ হচ্ছে আমাদের কবিতা অংশ। কবিতা অংশের আলোকে আমরা মূল সারমর্মটা পড়ব এবং পরীক্ষার খাতে মূল সারমর্মটাকে অ্যান্সার করব। ত্যাগের মধ্যে রয়েছে প্রকৃত সুখ, অন্যকে বাদ দিয়ে কেউ একা চলতে পারে না, সুখী হতে পারে না। সব মানুষেরই দায়িত্ব অন্যের আনন্দ বেদনাকে নিজের বলে গ্রহণ করা। এভাবেই সমাজ ও সকল মানুষ সুখী হতে পারে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? যে কোনো বিষয়ে